সেই শক্তির ভিতরে ইবলিসের শক্তি একটা আছে মানুষের লিঙ্গ পরিবর্তন করা রূপান্তর করা সেটা আল্লাহ তাআলা বলছেন আসুন আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن أذن الأنعام أذن الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا زوري زوري بلد الله أكبر شيطان كي جوكن إبليس كي جوكن جنات تي الله تعالى بيتاري تقولن إبليس الله সাথে রেগে বসলো আল্লাহর সাথে রেগে সে কি বলল ওয়ালা উদাল উদাল ওয়ালা উদিল্লানহুম আপনি আমাদেরকে যাদের কারণে জান্নাত থেকে বিতাড়িত করেছেন অবশ্যই সেই মানবজাতিদেরকে আমি পদভ্রষ্ট করব তাদেরকে আমি ধ্বংস করব ওয়ালা উমানিয়ানহুম এবং আশ্বাস দিব তাদেরকে আমি বিভিন্ন আশ্বাস দিব এই পথে যদি থাকো শান্তিতে থাকবা এই পথটা জান্নাতের পথ এই পথে গেলে বড় লোক হতে পারবা আতকা বড় লোক হতে পারবা জুয়া খেললে রাতারাতি কোটিপতি হতে পারবা সুদের ব্যবসা করলে তুমি কোটিপতি হয়ে যাবা নানান ধরনের আশ্বাস আমি তাকে দিব অন্তরের ভিতরে জাগ্রত করে দিব ওয়ালা আমুরান্নাহুম এবং তাদেরকে আদেশ দিতে থাকবো কি আদেশ দিব তাদেরকে আদেশ দিব এই আসল কথা আছে আমি তাদেরকে আদেশ দিব তারা যাতে লিঙ্গান্তর করে তারা যাতে আল্লাহর সৃষ্টির ভিতরে রূপান্তর করে সেটা আমি ওই মানুষদেরকে প্রতারণার মাধ্যমে তাদের দিলের ভিতরে তাদের অন্তরের ভিতরে কলিজার ভিতরে ঢুকিয়ে দিব জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ কয়টা বলল এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বরে বলছেন এই লিঙ্গান্তর করা রূপান্তর করা সৃষ্টির ভিতরে পরিবর্তন করার ব্রেনটা তাদের অন্তরের ভিতরে দিয়ে দিব আল্লাহ তাআলা বলেন উমাইয়াত্তাখিযিস শায়তানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ যারা ওই শয়তানের পরামর্শকে পেয়ে বসবে শয়তানকে বন্ধু হিসাবে মানিয়ে নিবে শয়তানের কাজটা করবে ফাকাদ খাসারা খুসরাতান মুবিনা তারা হবে সবচেয়ে পৃথিবীর মধ্যে ক্ষতিগ্রস্ত যেমনি ভাবে লূত আলাইহিস সালামের বংশধররা এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সমকামিতার কারণে পুরুষ পুরুষে বিবাহ করত নারী নারীকে বিবাহ করত এক সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পরীক্ষা করার জন্য যখন তাদের বিপদ আসবে ওই জমিনটাকে আল্লাহ তাআলা ডাবিয়ে দিবেন এর আগে অনেক সুন্দর সুন্দর চেহারার ফেরেশতারা যখন মানব আকারে দুনিয়াতে আসলো এরা এত নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে ওই ফেরেশতাদেরকে ধরতে গেল তাদেরকে উপভোগ করার জন্য যখন এভাবে ধরা শুরু করলো দৌড়ানো শুরু করলো আল্লাহ তাআলা তখন সাথে সাথে এমন জিলজাল জমিনের ভিতরে প্রকম্পন করলেন ওই জমিনটাকে আল্লাহ তাআলা সাথে সাথে ওই অবস্থায় এ পিঠ থেকে ও পিঠে নিয়ে ডাবিয়ে দিয়েছেন এখন দেখেন যেটাকে জর্দান সাগর অথবা ডিসি বলা হয় অর্থাৎ ডেড সি বলা হয় মৃত সাগর হিসাবে সেই সাগরের ভিতরে কোনো মাছও নাই এবং কোনো জাহাজও চলাফেরা করতে পারে না এটা একটা গজবের স্তূপের সাগরে পরিণত করে দিয়েছেন কে এই রূপান্তর অর্থাৎ এই সমকামিতার বাজার সমকামিতার দোকান খুলছে সমকামিতার ব্যবসা সেন্টারটাকে বানিয়েছিল লূত আলাইহিস সালামের বংশধর এজন্যই জাতিকে আল্লাহ তাআলা এমন কবর রচনা করে দিয়েছে ওই পানির ভিতরে কোনো আঁশ নাই ওই পানিতে কোনো মাছ বসবাস করতে পারে না পোকা মাকড়ও বসবাস করতে পারে না আল্লাহ তাআলা মানুষের নিদর্শনের জন্য স্যাম্পল রেখেছেন এই জন্য আল্লাহ তাআলা বলছেন ও পৃথিবীর মানুষ তোমরা যে যাই বলছো না কেন আমার সৃষ্টির বিরুদ্ধাচরণ যদি করো আমার সৃষ্টির সাথে যদি তোমরা বিভিন্ন ধরনের ধিক্কার করে থাকো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গজবগুলো দিয়েছি সেই গজবকে আবার পুনরাবৃত্তি করা আল্লাহর জন্য সহজ না কঠিন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
কোন প্রাণীকে রূপান্তরশীল বা রূপান্তরকামী করা যাবে না না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন নাবী আল মাসাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা লুটতরাজ করবে না এবং কোন প্রাণীকে বিকলঙ্গ করবে না এরকম ভাবে নিজের অঙ্গকে কেটে একটা পশুর ক্ষেত্রে বলেছে এখন আপনি বলবেন হুজুর ওই যে বকরিগুলোকে খাসি বানানো হয় এটার অসুবিধা কি এটা তো আসলে বকরি যেটা ছিল এটিকে লিঙ্গান্তর করে নারী বানানো হয় না অর্থাৎ পুরুষটাকে কি যাতে শক্তিটা না কমে হৃষ্টপুষ্ট হয় মানুষের খাবারের জন্য সুস্বাদু হয় এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেটা আদেশ দিয়েছেন কিন্তু কোন বকরিকে কখনো ফাটা ছাগল বানানো হয় না ফাটাকে বকরি বানানো হয় না কথা ঠিক কিনা বলেন বাবাজি বন্ধুরা আমার কিন্তু আমাদের সমাজে এখন যেটা পশুদের ভিতরে নাই সেটা মানুষের মধ্যে এখন হচ্ছে কি হচ্ছে না এজন্য আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ তাআলা বলছেন সেই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতন আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তু বলে থেমে থাকলেন না আল্লাহ জানেন যাদেরকে আমি এত সুন্দর সৃষ্টি করেছি আসান করেছি তাকওয়িম করে তাদেরকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়েছি এরা একসময় ওই প্রাণীর চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট কাজ করবে সেই নিকৃষ্ট কাজটাই হচ্ছে ট্রান্সজেন্ডারবাদ কথা ঠিক কিনা বলেন এই ট্রান্সজেন্ডারবাদের মাধ্যমে আমাদের সমাজের ভিতরে কি কি ছড়াচ্ছে নারী